মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে গলাটা একটু ইম্প্রুভমেন্ট লাগছে, মানে আমার লাগছে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। তো আজকে হচ্ছে 29th of January, আজকে মাম্পু আর সন্দীপের রিসেপশন। তো সেই কবে থেকে বিয়ে 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 বিয়ে, তো আজকে ফাইনালি এই বিয়ে মানে সিরিজের, ওয়েডিং সিরিজের আজকে লাস্ট ডে, সব শেষ অনুষ্ঠান। একের পর এক সমস্ত অনুষ্ঠানগুলো ভীষণ এনজয় করেছি আমরা। তো এখন আমি এরকম সকালবেলা সেজে নিয়েছি, তার একটাই কারণ আজকে যেহেতু রিসেপশন, রিসেপশন ভেন্যুতে তত্ত্ব পাঠানো হবে না, বাড়িতেই তত্ত্ব পাঠানো হবে। তো কালকে অনেক রাত অব্দি তত্ত্বপত্র সাজিয়ে রাতের একটা নাগাদ বাড়ি ঢুকেছি, অনেক লেট হয়ে গেছে। তো এখনও কাজ বাকি আছে, এখনও তত্ত্বসূচি সাজাতে হবে, এই তত্ত্বসূচিটা লিখতে হবে। তো এখন এরকমভাবে সেজেছি। এটা হচ্ছে আমার ফুল লুক এরকম। তো এখন ওখানে যাই ফটাফট, আবিরও যাবে, আবির এখন বাথরুমে ফ্রেশ হচ্ছে। তো এখন ওখানে গিয়ে ওই মানে মাম্পুদের বাড়িতে গিয়ে মানে বড়পিসির বাড়িতে গিয়ে আগে তত্ত্বসূচিটা লিখে নিই, সব রেডি করে রেখে এসেছি। তত্ত্বসূচিটা শুধু লিখতে হবে নাম্বারিং করে করে, এই কাজটাই শুধু বাকি। তো তারপর পরে কথা হচ্ছে আমার। এই চুপ কর তো, চলো চলো চলো, অনেক ভিডিও হয়েছে, চলো। এটা ভালো সাজিয়েছি না? না, হুম, সে তো বলবেই। তো তত্ত্ব সাজানো তো আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছিল এবং তত্ত্বসূচিতে রেখা ফেকাও হয়ে গেছিল। তো এখন ওইদিকে একটা গাড়ি আছে, ওই গাড়িটায় সমস্ত যতগুলো ট্রে ধরানো যায় সবগুলো ধরে রাখে। এখানে আমাদের গাড়িতেও যতগুলো ধরানো যায় ধরছে, রাখা হচ্ছে, আর বাকিটা হাতে নিয়ে নিয়ে মানে কোলে নিয়ে নিয়ে বসে পড়বো। এখানে চলো ফিক্স মাইল দাও, সবাই দাঁত কেলাও করো, চলো। এবার সব কিছু হয়ে গেছে, রেডি, চলো আস্তে করে গাড়িতে বসে যাও, আর বেশি স্টাইল মেলো না। চলো মনি, চলো স্টাইল কম মারো, বসো। আরে উলু উলু করো, আমাদের নতুন বউ। ভালো আছিস তো? ভালো আছিস তো? পাত্তাই দিচ্ছিস না নাকি রে বিয়ের পরে? এটা ঠিক এখানে বর ড্রায়ার দিয়ে চুল ফুল শুকিয়ে এখন কম করছে, এখানে গসিপ হচ্ছে দু বোনের। আর এখানে পুরনো জামাই কি করছে? আর এখানে নতুন জামাই, এর নতুন জামাই মুখটা দেখিয়ে দাও তো, নতুন জামাই একটু মুখটা দেখাও, মুখটা দেখাও একটু, নতুন জামাই। না আমি তো বসেছিলাম, কষ্ট করে ওঠালে তো। আমি জানি আমাকে ভালো দেখতে, ঠিক আছে। তারপরে দুজনে এখানে
বসে এক খানা দেবে না আমি আমার কাছে খাবার করব না কই না সবাই সবাই আসে দিকে বলে সবাই না করবে না কেউ খাবে না ভাত না গুরুজনদের দিন ভাত দেবে না এখন না 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 আপনি আসছে বনি বল दीदी पेसन दिए शोना सबाई तो बोले दिल दायित्व जो कैमरा चलो बाय 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 मैम अरे लिपस्टिक फिपस्टिक लगी देवे तुम्हें ये भी लगे देखते ওখানে ভাত কাপড়ের রিচুয়ালস হওয়ার পরে আমি ওখানে আমরা লাঞ্চ করেছি এবং লাঞ্চের ওখানে আমরা কোনো রকম ক্লিপিং নিতে পারিনি আর কি। তারপরেতে লাঞ্চ করে নামার পরেই মাম্পুও ওখান থেকে সাজতে চলে গেল, আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমি খানিকক্ষণ শুয়ে পড়েছিলাম, সেটা চোখ ফোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো শুয়ে পড়েছিলাম একটু। তো এখন বাজে হচ্ছে 6টা, তো আমাদের 5:30টার সময় সাজাতে আসার কথা ছিল, এখন অব্দি আসেনি, দেরি হবে। তো আজকে আমাদের মোটামুটি যেতেও দেরি হবে পেনুতে, সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, এখন এই ব্লগটা মানে সকাল থেকে যেটা স্টার্ট করেছিলাম সেটা এখন এন্ড করছি। সন্ধ্যেবেলা থেকে আবার মানে খানিকক্ষণ পর থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব। তো আশা করি তোমাদের এই বিয়ে রিলেটেড ব্লগগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে বা যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো, ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো, দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ভিডিও রিলেটেড কোনো ফিডব্যাক থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, চ্যানেল রিলেটেড বা ভিডিও রিলেটেড যদি যা ফিডব্যাক থাকুক না কেন, আমার চ্যানেল নেমের পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই মনে করে প্রেস করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগে। টিল দেন, টেক কেয়ার।